শিক্ষার মান নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক, উন্নত এবং আন্তর্জাতিক মানের পাঠদান নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে আলোচনা সভায় যোগদান মন্ত্রী। আধুনিক, উন্নত বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি নিশ্চিত করব এবং একই সঙ্গে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভালো মানুষ, সচ্চরিত্রবান, দেশপ্রেমী, উজ্জীবিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করব।